হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এবং এটা হচ্ছে আমাদের অফেনবুর্গ ট্যুরের দ্বিতীয় পর্ব। আসলে রমজান মাসের কারণে একটু ব্যস্ততা যাচ্ছে, যার কারণে আমি রেগুলার ঠিকমতো ব্লগ দিতে পারছি না, আশা করি সবাই বুঝবেন। তো দেখতেই থাকুন ব্লগটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর হ্যাঁ, ব্লগটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের এই ট্যুরের প্রথম পর্বটা আমি সাজিয়েছিলাম আমাদের স্টুটগার্ট থেকে অফেনবুর্গ অব্দি যাত্রা, অ্যাপার্টমেন্টে ওঠা এবং আতিকের ডরমেটরিতে যেয়ে ওর হাতে রান্না খাওয়া নিয়ে। এবং আজকের পর্বটা আমি শুরু করছি আমরা খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে সিটিটা ঘুরতে যে বের হয়েছিলাম সেটা নিয়ে। অফেনবুর্গ খুবই সুন্দর একটা সিটি, আমার কাছে মনে হয়েছে খুবই পুরাতন। রাস্তাগুলো দেখতে যেমন সুন্দর ছিল, তেমন সুন্দর ছিল ঘর বাড়িগুলো। আমি যে অনেক শহরে ঘুরেছি তা নয়, কিন্তু যে কটা শহরে ঘুরেছি, যেমন এসলিঙ্গেন, তারপরে ফোরসাইমে গিয়েছি এবং আমরা যে ফেলবাকে আছি, বলা যায় এক একটা শহর যে অন্যান্য শহরগুলো থেকে আলাদা, এটা যখন তিন চারটা শহরের মধ্যে কম্পেয়ার করা হয় তখন আসলে বোঝা যায়। তো সেরকমই অনেকটা ফোরসাইম যেমন আমার কাছে মনে হয়েছে, সেটাও আমার কাছে অনেক পুরনো একটা শহর মনে হয়েছে, কিন্তু একটা সুইজারল্যান্ডের ভাব ছিল। তারপর আমরা যে ফেলবাকে থাকি এটা একটু অন্যরকম, এবং অফেনবুর্গটাও আমার কাছে একটু অন্যরকম লেগেছে, এবং সবচেয়ে বড় কথা খুব ভালো লেগেছে। এবং সন্ধ্যার সময়, সেদিন শনিবার ছিল, 26শে মার্চ, স্বাধীনতা দিবসের দিন আমরা গিয়েছিলাম আর কি, তো শনিবার ছিল। তো যেহেতু উইকেন্ডের শুরু, সন্ধ্যা হতে হতেই কেমন যেন একটা সবার মধ্যে আড্ডা আড্ডা ভাব ছিল। টিনেজাররা বের হয়েছিল, তারা হয়তো ঘুরতে টুরতে যাবে, একসাথে ফ্রেন্ডরা কোথাও খাবে, এবং অলরেডি দেখছিলাম মোটামুটি সব ক্যাফে ট্যাফেতে বারে টারে সবাই ফ্রেন্ড সার্কেলরা বসে গল্প করছে, খাচ্ছে, ভালোই লাগছিল দেখতে। আর আমরা হেঁটে হেঁটে শহরটা দেখছিলাম, এবং আমি আর সুফল জোশের ঠেলায় হচ্ছে হেঁটে হেঁটে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। 1 ঘন্টা না 2 ঘন্টার রাস্তা ছিল। লাবণীতা ঘুমিয়ে গিয়েছিলো, দেখিয়ে যেতে পেরেছি। ধরেন আধ ঘন্টা সময় লাগবে, ওই সময় আবার লাবণীতা উঠে গিয়েছিলো, এবং আতিকও ছিল আমাদের সাথে অনেকটা পথ জুড়ে। তো যাই হোক, চলুন আমাদের অ্যাপার্টমেন্টের ট্যুরটা হয়ে যাক। খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট ছিল, এবং দিনের বেলা আমার বেশি ভালো লেগেছে, জানালাটা আমার খুবই প্রিয় হয়ে গিয়েছিল। আর ওটা হচ্ছে একটা কমন বারান্দা, মানে আমরাও ওখানে বসতে পারবো এবং পাশের রুমে যে গেস্টরা ছিলেন তারাও বসতে পারবে। টিভি ছিল এবং আলমারি ছিল আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, আয়নাও ছিল। আতিক কোথায়? আতিক 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 মামাকে কোথায় রেখে আসছো? লাবণীতা, আতিক কই? আতিক মামা, আর এটা ছিল বাথরুমটা। হোস্ট যিনি, তিনি সব ধরনের ফ্যাসিলিটি আমাদের গেস্টদের জন্য রেখেছিলেন, আমরা যারা গেস্ট আর কি তাদের জন্য। আর এই স্পেসটা হচ্ছে আমাদের রুম থেকে বের হলে পরেই সিঁড়ি কোঠার জায়গাটা। ওই সামনে উনি খুব সুন্দর করে হচ্ছে চা কফি খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। এছাড়াও অনেকেই আছে অফেনবুর্গ সম্পর্কে টুকিটাকি ইনফরমেশন জানতে চান, যে কোথায় ঘুরতে যাওয়া যায় বা এভরিথিং,
তো সেগুলোরও লিফলেট উনি রেখে দিয়েছে, যে দেখতেই পাচ্ছেন দুধ চিনি তারপরে গরম পানি করার ব্যবস্থা সবই আছে। আমার এই সিঁড়ির জায়গাটা খুবই ভালো লেগেছে, স্পেশালি সিঁড়িটা। কিন্তু যেহেতু ছোটো বাচ্চা সাথে আছে, তাই সবসময় একটু ওকে চোখে চোখে রাখা এবং একটু ভয়ে ছিলাম আমরা। কিন্তু যাই হোক, ওকে আমরা চোখে চোখে রেখেছি এবং নামার সময় লাবণী তাকে কোলে নিয়ে নামার সময় ওই জায়গাটা আমার জন্য খুব একটু ভয় ভয় লাগছিল। যেমন এই ভিডিওটা করার সময় লাবণী তো আমার কোলে ছিল। তো এইটা হচ্ছে ওনার ড্রয়িং রুমের সাইড। যদিও অন্যান্য গেস্টদেরকে আমি দেখলাম যে তারা ড্রয়িং রুমে বসা ছিল, এটা ডাইনিং স্পেস, এবং ওই জায়গাটা হচ্ছে কিচেনের অংশটা। আর এইটা হচ্ছে বাড়িতে ঢোকার মেইন দরজাটা আর কি। আর ওই যে সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোস্ট, যিনি তার গার্ডেন। আমাদের কিন্তু গার্ডেনে যাওয়াটা নিষেধ ছিল শুধুমাত্র। আজকে হচ্ছে আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিন। গতকাল রাতের বেলা আমরা আমাদের মতো করে ঘুরছি, বাসায় আসতে আসতে 10টা বাজছে, অলমোস্ট এক ঘন্টা আমরা আর কি অ্যাডভেঞ্চারের মতো আর কি গুগলের ম্যাপ দেখে হেঁটে হেঁটে আসছি। অন্যরকম মজা ছিল। খরগোশ দেখলাম অন্ধকারের মধ্যে, অনেকগুলো করে খরগোশ। পিছনের সুন্দর বাড়িটাই হচ্ছে দোতলায় আমরা আছি একটা রুমে। তো এটা হচ্ছে booking.com থেকে সুফল বুক করছিল এই রুমটা। ভালোই যাচ্ছে আমাদের ভ্যাকেশন, আর খুবই সুন্দর আমাদের পুরো বাসা প্লাস নিচের এই গার্ডেন, সুন্দর অনেক, ভালোই লাগতেছে। একটু এয়ার চেঞ্জিং হয়েছে আমাদের। আমরা এই তো বের হয়ে পড়ছি, আমাদের লক্ষ্য হচ্ছে আতিকের ডর্মে যাওয়া, ওখানে যে আমরা আর কি একসাথে নাস্তা করব। আল্লাহ, ওইটি কি ওর বাসা? বুঝতে চাইছি বক জাতীয় কোনো পাখি। Mmm.
তো চড়ুই পাখি। দেখো চড়ুই পাখি। আমার কাছে মনে হচ্ছে আমার দাদু ভাই তো চলে এসছে বাইরের ঘাটের মতো রাস্তা উঁচা নিচা। আমরা গতকালকে থেকে টার্গেট করছি যে আমরা গুগল ম্যাপ দেখে দেখে যাব, খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি হলো আতিকের ওখানে, আমাদেরকে দেখাচ্ছে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু পুরোটা রাস্তাই চমৎকার, যদি একটু দেখাই। সেটা পুরো মেঠো পথ এবং খুবই চমৎকার। আমরা গতকালকে রাতে খুব হাঁটলাম এবং খুবই এক্সাইটিং ছিল, আর আজকে এখানে সেই গরম। অফেনবুর্গে সামারের আগেই যে গরম, হ্যাঁ, তো আমাদের সাথেই থাকেন, আমরা একটু পরে লেকের আমি অলরেডি দেখাচ্ছি এই যে আমাদের চারপাশের ভিউ।